পাথরকে যখন ভাঙো, তো সেই পাথরটা তোমার একটা হাতুড়ি মারলে কি পাথরটা ভাঙে? কোনোদিন ভাঙবে না। তো পাথরটিতে তোমরা যখন 10 থেকে 15 বার মানে জোরে জোরে যখন হাতুড়ি যখন নিয়ে ভাঙবে, তখন অবশ্যই পাথরটি ভাঙবে। তেমনই ইউটিউব প্ল্যাটফর্ম, তোমরা একটাকে ভিডিও আপলোড করে তোমরা যদি এই মানে সাফল্য অর্জনে আশা করো, তাহলে কোনোদিনই সম্ভব নয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে যে সকল কথাগুলো বলবো, তো সেই সকল কথাগুলো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা। তোমাদের জীবনে ইউটিউবে সাকসেস পেতে গেলে এইসব কথাগুলো তোমাদেরকে প্রয়োজন, গুরুত্বপূর্ণ অতি, তো সেইগুলো আমি বলতে চলেছি। তো ফ্রেন্ড, সেই সব সাকসেস তোমরা পেতে গুরুত্বপূর্ণ কথা যদি তোমরা ভালোভাবে সঠিকভাবে মেনে চলতে পারো, বা নিশ্চয়ই ইউটিউবে সাকসেস পেতে পারো। তো ফ্রেন্ড, চলো আজকে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। তো আমার আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করবো, যে ভিডিওটা পুরো শেষ অবধি দেখার অনুরোধ। তো ফ্রেন্ড, বিষয়গুলি আলোচনা করবো, তা সেগুলি আলোচনা করা যাক। তো চলো, আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ইউটিউবে সাকসেস পেতে গেলে যে সকল মানে কথাগুলি তোমাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো চলো আজকে সেই সব কথাগুলি আলোচনা করা যাক। তো ফ্রেন্ড, আমার জীবনেও ইউটিউবে সাকসেস পেয়ে মানে পাইনি এখনও, তো পেতে চলেছি। তো আমি অনেক বাধা বিপত্তি অনেক কিছু শুনেছি, তো পাড়ার লোকের মুখে শুনেছি, আর তোর দ্বারাই হবে না, তোর দ্বারা কি ইউটিউব হতে পারে নাকি, আরে তুই তো বেকার ছেলে, তুই সবসময় বেকার থাকবি। তো এরকম নিয়ে আমাকে অনেক হাসাহাসি অনেক কৌতূহল করেছে, তো পাড়ার ছেলেরাও অনেক করেছে। তো ফ্রেন্ড, আমি এখন ব্লগ চ্যানেল করি। তো ব্লগ চ্যানেলের মধ্যে আমি করি বলে আমাদের গ্রামের আমার আমার এমনকি ঘরের ঘরের লোককে আমার সাপোর্ট করে না, সবাই আমাকে মানে মানে খারাপ নজরে দেখে, যে বলে ছি তুই ব্লগ করছিস, তুই কোনো কাজ পাচ্ছে না, তো ইউটিউবে এসে এইসব ব্লগ করছি। তো গাইস, ওরা জানে না যে ইউটিউবে ভিডিও করলে কত দূর মানে কতটা সম্মান পাওয়া যায় এই প্ল্যাটফর্মটায়, কতটা ইনকাম করা যায়, ওরা কিছু কিছু কিছুই জানে না। ওরা শুধু জানে যে লোককে লোকের মানে ভালোটা দেখে হিংসে করতে। তো ফের আমি বলবো, তোমার ভালো দেখে যে যাই বলুক, তুমি কারো কথায় কান দিও না, তুমি মানে মনোযোগ সহকারে ইউটিউবে কাজ করে চলে যাও। তোমাকে ইউটিউব একদিন হলেও একদিন তোমাকে সফল দেবে। তো তুমি যদি কন্টিনিউ যদি কাজ তুমি করতে থাকো, তোমাকে দেখবে ইউটিউব একদিন হলে তোমাকে সফল দাও, আর তুমি অর্জন করে। তোমরা যখন একটা পাথরকে যখন ভাঙো, তো সেই পাথরটা তোমার একটা হাতুড়ি মারলে কি পাথরটা ভাঙে? কোনোদিন ভাঙবে না। তো পাথরটিতে তোমরা যখন 10 থেকে 15 বার মানে জোরে জোরে যখন হাতুড়ি যখন নিয়ে ভাঙবে, তখন অবশ্যই পাথরটি ভাঙবে। তেমনই ইউটিউব প্ল্যাটফর্ম, তোমরা একটাকে ভিডিও আপলোড করে তোমরা যদি এই মানে সাফল্য অর্জনে আশা করো, তাহলে কোনোদিনই সম্ভব নয়। তোমরা মানে ইউটিউবে এসেছো, তো কন্টিনিউ ভিডিও আপলোড করো, তো 500-600টা ভিডিও মানে অনেক 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 ভিডিও যত আপলোড হবে, তোমরা তত কিন্তু সাকসেস পাবে। তো একদিন হলো তোমার কেউ যেন 100টা ভিডিও আপলোড করেছে, তো সে একদিন 100টা ভিডিওর মধ্যে একটা ভিডিও তার মানে ভাইরাল হবে, তো সেখান থেকে সাফল্য পাবে। তো আমি তোমাদের কাছে একটাই কথা বলবো, যে যাই বলো তোমরা কারো কথায় কান দিবে না, নিজের সাধ্য মতো তোমরা ভিডিও আপলোড করে যাও, তোমরা একদিন হলেও সাকসেস পাবে। তোমাদেরকে জানি যে অনেক অনেক কথা অনেক শুনতে হয়েছে, তো আমার জীবনে অনেক কথা অনেক কিছু শুনতে হয়, তবুও কিন্তু ফ্রেন্ড আমি এখনও ভিডিও আপলোড করা ছাড়িনি, আর বন্ধ করবো না কোনো দিন। যে যাই বলুক, আমার ভিডিওতে ভিউজ কিন্তু কম আছে, তা সত্ত্বেও কিন্তু আমি ভিডিও কিন্তু কন্টিনিউ আপলোড করে যাই। ভিউজ তোমরা শুনলে তোমার অবাক হয়ে যাবে। তো আমার ভিডিওতে ভিউজ আছে মোটে 25টা 35টা, তো 40টা কোনো রকম, তো তবু আমি কন্টিনিউ ভিডিও কিন্তু আপলোড করে যাই, আমি কিন্তু থেমে থাকিনি। তো তোমাদেরকেও বলছি, তোমাদের ভিডিও মানে ভিউ যত কম আসলেও তোমরা ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকো, মানে একদিন হলেও তার সাকসেস। তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা কেউ ইউটিউব ছেড়ে যাবেন না, যারা যারা নতুন ইউটিউবার আছো, তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করো, এবং সঠিক টাইটেল এবং ডিসক্রিপশান দিয়ে তোমরা ভিডিও আপলোড করো, তোমরা হবে। তো ফ্রেন্ড, আমার জীবনেও অনেক 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 বাধা বিপত্তি ঘটেছে, তো আমি এখনও সাকসেস পাইনি, তো আমি এখনও কন্টিনিউ ভিডিও আপলোড করে চলেছি। তো জানি না কবে সাকসেস হবে, নিশ্চিত জানি যে আমার ইউটিউব প্ল্যাটফর্ম আমাকে সাকসেস দেবে, আমি জানি যে এখান থেকে আমি সাকসেস অর্জন করতে পারবো। তো ফ্রেন্ড, তোমাদেরকে একটা কথা বলবো, যারা তোমাদেরকে দেখে হিংসে করছে, তাদের কথায় কান না দিয়ে তোমার নিজের নিজের সাধ্য মতো ভিডিও আপলোড করো, তোমরা দেখবে একদিন সাফল্য অর্জন করতে পারবে। তো ফ্রেন্ড, যদি আজকের ভিডিও যদি ভালো লাগে, তোমরা অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা বাই বাই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো বাই বাই, লাভ ইউ গাইস।